মন্ত্রবাসী ম্যাকডোনাল্ডের ফলে বসবাস করতেছি। এখানে সিজনে বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে মন্ত্রপুরের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। 1991 সালে মন্ত্রপুরাতে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে মন্ত্রপুরা গড় বাড়ি গবাদি পশু নষ্ট হয়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। আমিও একটা গাছ ধরে বেঁচেছিলাম। এখন আমরা অনেক সচেতন হয়েছি এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণও কমেছে। 2012 সালে মনপুরা সিবিডিআরআর প্রোগ্রামটি শুরু হয়। এতে আমরা দুটি গ্রাম বাছাই করে নিই, একটা হলো চর যতীন আর একটা দাসের হাট। প্রতিটি গ্রামে একটা সিডিআরটি গ্রুপ এবং সিডিএমসি গ্রুপ আছে। আর আমরা প্রতিটি গ্রামে 16টা করে ক্ষুদ্র দল করা হয়েছে। সিডিআরটি গ্রুপটা আমাদের এই দলগুলিতে দুর্যোগ সম্পর্কে ধারণা দিয়ে আসছে এবং যখন কোনো ঘূর্ণিঝড় এবং বন্যা শুরু হয় তখন সিপিপির সাথে সহযোগিতা করে মানুষের জানমাল থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে আসছে। আর আমাদের যে সিডিএমসি গ্রুপটা আছে, এই গ্রুপটা প্রতি মাসে মিটিং করে। মিটিংয়ের মাধ্যমে কোন বেনিফিশিয়ারিকে কী দেওয়া যায় বিসিএর মাধ্যমে এটা নির্ধারণ করে। সিবিডিআর প্রোগ্রাম শুরু হওয়ার পরে দুর্যোগ হলে কী করতে হয়, দুর্যোগের আগে কী করতে হয়, দুর্যোগের পরে কী করতে হয়, কিংবা দুর্যোগ চলাকালীন সময় কী করা যায়, কী করতে হয়, এই সকল করণীয় বিষয়গুলো আমরা জানতে পারছি এবং সংকেতের ব্যবহারগুলো আমরা জানতে পারছি। গভীর সাগরে যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন ঢাকা থেকে রেডিওর মাধ্যমে আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমাদেরকে সতর্ক সংকেত দেয়। সতর্ক সংকেত দেওয়ার পরে আমরা জনগণকে মুখোমুখি প্রচার করি যে গভীর সমুদ্রবন্দরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তোমরা সতর্ক থাকো। রওনা হওয়ার পরে সিপিপি সদস্য এবং সিডিআরটি সদস্য সমন্বয়ে মিলিয়ে আমরা মিটিং করি, কাজ করি, যাতে জনগণের কোনো জানমাল ক্ষয়ক্ষতি না হয়। এই প্রজেক্টের আওতায় আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে। পাশা পাশাটা হলো এরকম নিরাপদ বসতবাড়ি নির্মাণে অংশগ্রহণমূলক পদ্ধতি। এই ট্রেনিংটা শেখার পরে আমরা এলাকায় এসে এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিচ্ছি ট্রেনিংয়ের মাধ্যমে। ঘূর্ণিঝড়ের সময় কীভাবে ঘরগুলো নিরাপদ করা যায়, নিরাপদ করলে পরে কি এই ঘরগুলো ঘূর্ণিঝড়ে টিকে থাকবে এবং সহজে ভাঙবে না। আমাদের ঘরগুলো যখন আমরা নিরাপদভাবে নির্মাণ করছি তখন দেখলাম সর্বশেষ যে ঘূর্ণিঝড় রোহানুটা হয়েছে, এই রোহানুতে আমাদের ঘরগুলো সেই পরিমাণ ক্ষতি হয় নাই। আমাদের এখানে প্রায় 40-50টি পরিবারে আমরা পানির কষ্ট করছিলাম। অনেক লবণাক্ত পানি খেয়ে আমাদের এক একজনের অনেক ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়েছিল। এখন টিউবওয়েলটা পাওয়ার পরে আমরা এই পানি টিউবওয়েলের পানি খেয়ে মোটামুটি সুস্থ সবাই। আর যখন বন্যা হয় তখন টিউবওয়েলটি ডুবে না, উঁচু জায়গায় থাকে। আমরা আগে টয়লেটগুলো ভাঙা ছুড়ে আসছিল, পরে টয়লেটগুলো পাওয়ানোর পরে সুন্দর করে বইয়েছি, উঁচা টোচা করি টয়লেটে যাই, স্যান্ডেল পাত দিই, এই সাবান ব্যবহার করে সুন্দর করে হাত পা ধুই। অনেক রোগ বালার থেকে আমরা মুক্ত আছি এই টয়লেটগুলো পাই। বন্যা, ঘূর্ণিঝড়, জলবদ্ধতা ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছি এবং আমাদের পরিবারের সবাইকে বলতে পেরেছি এবং অন্যদেরও তা বোঝাতে পারি। এখানে একটি সিএসি সেন্টার আছে। সিএসি সেন্টারের মাধ্যমে সিডিআরটি সিডিএমসির সাথে সমন্বয় করে কাজগুলো অব্যাহত রাখার চেষ্টা করব।
আমাদের এখানে প্রত্যেক বছরে বন্যা হয়, আগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন আমরা সচেতন হয়েছি, তার কারণে বন্যা অনেক ক্ষতি কম হয়। আমাদের এই অঞ্চলে প্রতি বছরই বন্যা হয়, কম বা বেশি অনেক ক্ষয়ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, যার কারণে আমরা অগ্রিম কোনো এই বন্যা সতর্কীকরণ কোনো সংবাদ আমরা এর আগে পাই নাই। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের এই অঞ্চলে কাজ করার ফলে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়াইছে, যার দ্বারা আমরা মোবাইলে SMS পাই এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কিছু সংবাদ পাই। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে এই যে বন্যা ফ্লক করে দিছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সেই বন্যা ফ্লকের সাথে সমন্বয় করি যখন দেখি যে সংবাদের আর এই বন্যা ফ্লকের সাথে সমন্বয় আছে, তখন আমরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমরা ঢোল পিটাইয়া হ্যান্ড মাইকের সাহায্যে এবং মসজিদের মাইকের সাহায্যে আমরা এই প্রচার করি, যাতে প্রত্যেকেই নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে। আমাদের একটা দুর্যোগ তহবিল আছে, যে দুর্যোগ তহবিলে আমরা প্রতি মাসে 5 টাকা করে সঞ্চয় দিয়ে আমাদের একটা যত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা জমা রাখি এবং দুর্যোগ তহবিল থেকে দুর্যোগের সময় সেই টাকা আমরা কাজে লাগাই। আমি এখানে অনেকদিন থেকে বাস করি, আমি দেখলাম যে রেড ক্রিসেন্ট থেকে ওরা ঘরের পাশে ট্রেডিং করে ওরা একটা মজবুত করে ঘর উঠাইল, সেই ঘরের বন্যা এসে কোনো ক্ষয়ক্ষতি হলো না। আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম তোমরা কীভাবে ঘর উঠাইলে, ওদের কাছে জিজ্ঞেস করে আমি ঘর উঠাইলাম মজবুত করে, আমার ঘরের এইবারে বন্যাতে কোনো ক্ষয়ক্ষতি হইল না। আমার সাথে কোনো আত্মীয় স্বজন ছাড়া কারোর সাথে আমার পরিচয় নাই। তারপরে আমি যখন সভাপতি হইলাম তখন সবার সাথে 400 উপকার ভবিষ্যতে আমার পরিচয় হলো। এখনকার মনে করেন যে CHC সেন্টারে CTMC মিটিং ডাকি একটা সিদ্ধান্ত নেই যে কোনো কিছু আসলে কাক দিলে ভালো হবো, কাক দেওয়ান যাবো না। এখনকার আমি অনেক লোকজনের সাথে সাহসে কথা বলতে পারি। আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। আমাদের মধ্যে আগে কখনো এতটা যোগাযোগ ছিল না, এখন যে কোনো সমস্যা একসাথে বসে আলোচনা করি এবং সিদ্ধান্ত নিই। আমাদের এই এলাকা বন্য কবলিত এলাকা, এই এলাকা আকস্মিক বৃষ্টি হলেই বৃষ্টিতে এলাকা প্লাবিত হয়ে যায়। তো প্লাবিত হওয়ার কারণে প্রায় 5 থেকে 6 মাস এই পানি স্থায়িত্ব থাকে। এই স্থায়িত্ব হওয়ার কারণে এলাকার নিম্নবিত্ত আয়ের লোকগুলো তারা খুবই দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করে। আমরা সফর বিনয়ের জন্য শেখপাড়া কমিউনিটি থেকে সাতক্ষীরা পুজিলা কমিউনিটি যাই, তাদের সাথে আলোচনা করি এবং দেখি যে তাদের এলাকার মানুষের খুবই পানির কষ্ট এবং লবণাক্ত পানি, এই লবণাক্ত পানি খাওয়া যায় না এবং খাওয়ার পানি আনতে গেলে তার 5 থেকে 6 কিলোমিটার দূর থেকে আনতে হয়। আমাদের যে বৃষ্টি ধরে রাখার জন্য যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা আমরা তাদেরকে দেওয়ার জন্য প্রস্তাব করি এবং প্রস্তাব করার পরে তারা যখন নেওয়ার জন্য তারাও আর কি আগ্রহী থাকে এবং আমরা শেখপাড়া কমিউনিটিতে এসে CDMC মিটিং করি। মিটিংয়ের মাধ্যম দিয়ে সবাই প্রস্তাব করা হলো এবং প্রস্তাব করার পরে তারা সবাই সব সময় গৃহীত হয় এবং তাদেরকে এই বৃষ্টি পানি ধরে রাখার জন্য ট্যাঙ্ক তাদেরকে দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার এসে আমাদের বিভিন্ন রকম পরামর্শ দেওয়ার পরে আমরা এখন খুব ভালোভাবে চাষবাস করতে পারি, ফলের চাষ, সবজির চাষ করতে পারি, বিষমুক্ত চাষ করতে পারি, এর মতো ফলের চাষ করে সবজির চাষ করে আমরা এখন স্বাবলম্বী। রেড ক্রিসেন্ট এই গ্রামে গ্রুপ তৈরির ফলে তারা এখন বেশি গ্রহণ করতে শিখছে এবং তারা কৃষি অফিস কি এবং কৃষি অফিস যারা চাকরি করেন, ওনাদের ফিল্ডে কাজ করেন, এটা কেমন, এনাদের কাজের ধরনটা কেমন, ওনারা বেশি জানতে শিখছে।
সিবিএইচএফএর ট্রেনিংটা হচ্ছে আমি শিখে আসছি, শিখেছি আমাদের উঠুন বৈঠকের মাধ্যমে এগুলো আজকে পরিচালিত করছি। সাপে কামড়ানো, কুকুরে কামড়ানো, হাড় ভাঙ্গা এগুলো আছে উঠুন বৈঠকের মাধ্যমে আছে শিখাইছি, শিখাই এখন আছে। আর ডাক্তারের জায়গায় যেতে হয় না, এখন তারা নিজেরা ঘরের ভিতরে এই প্রাথমিক চিকিৎসাগুলো আছে দিতে পারতেছে। অভিভাবক নির্বাচন ক্ষেত্রে যদি কারো কোনো অভিযোগ বা মতামত থাকে, এখানে একটি অভিযোগ বক্স এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তারা যোগাযোগ করতে পারবে। মাসিক ও দ্বিমাসিক এবং এই উঠান বৈঠকের মাধ্যমে আমাদের ভিতরে এমন একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সম্পর্ক তৈরি হয়েছে, ভবিষ্যতে প্রকল্প যদি নাও থাকে তাহলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো।